ফের লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার ইংলিশ বাজার থানা পুলিশ। শনিবার রাতে ইংলিশ বাজার থানার সুলতান মোড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে প্রায় 700 গ্রাম ব্রাউন সুগার, যার চোরা বাজার আনুমানিক বাজার মূল্য প্রায় 14 লক্ষ টাকা। রবিবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পেশ করে ঘটনা তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ইংরেজ বাজার থানা পুলিশের একটি টিম হানা দেয় সুলতানি মোড় এলাকায়। সেখানে সন্দেহজনক অবস্থায় দুজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় দুই প্যাকেট ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন নবিউল শেখ, তার বাড়ি কালিয়াচক থানার শ্রীরামপুরে, এবং অপরজন ফিটুন শেখ, তার বাড়ি কালিয়াচক থানার জালুয়া বাধালে। পুলিশে যারা জানিয়েছে তারা যে তারা ব্রাউন সুগার গুলি শিলিগুড়ি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সেখানে অন্য কারো হাতে ব্রাউন সুগার গুলো তুলে দিত। রবিবার রাতে ট্রেনে মালদা জেলা আদালতে পেশ করে 6 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানায় ইংরেজ বাজার থানা পুলিশ। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার, স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 98322-13186।